আপনি মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আজকে কষ্ট কোথায় লাগে জানেন? মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান নিশা করতে পারে না, মুসলমান হেরোইন নিতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান বিড়ি সিগারেট খেতে পারে না, কিন্তু বড় কষ্ট লাগে। আজকে মুসলমানের এগুলো না হলে চলেই না, বড় কষ্টের বিষয়। ওই জন্য আমি বলেছি এই যে যুগটা চলছে, এই যুগে মুসলমান গাদা আছে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল আছে। আপনারা মুমিন হন, সকলে হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান সুদ খেতে পারে? কখনো না। মুসলমান মিথ্যা কথা বলতে পারে? না। মুসলমান চুরি করতে পারে না? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না? মুসলমান ব্যভিচার করতে পারে না? মুসলমান অন্যায় করতে পারে না? মুসলমান একে অপরের ক্ষতি করতে পারে না? আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে আমি যাই অন্যায় করি, নামাজ পড়লাম, যখন রোজা রেখেছি আমি মুমিন, আমি জান্নাতে যাব। শোনো, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, আপনি ইবাদত করেছেন আল্লাহর হক আদায় করেছেন, তার মধ্যে যদি কমি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে, কেউ যদি জেনে বুঝে শুনেলেন, আমার ভাই যারা বান্দার হক মারবে আল্লাহ কঠিন হিসেব দিবেন সেটা বান্দার হকে। তুমি তোমার মা বাবার কতটা হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর হক আদায় কতটা করেছো, তোমার ভাইয়ের হক আদায় করেছো। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমাদের মসজিদগুলোয় ভাইয়ের হক মেরে খাচ্ছে ফাঁস কাতারে নামাজ পড়ে, ভাই বোনের বোনের হক মেরে খাচ্ছে ফাঁস কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীর হক মেরে খায় ফাঁস কাতারে নামাজ পড়ে। বড় কষ্ট লাগে কি জানেন? আমরা যে দেশে বাস করছি আহলে হারাম, এই দেশে আপনি হালাল পন্থায় সহজে চলতে পারবেন না, কঠিন আছে। কেন? আপনাকে হারাম খাবার জন্য উদ্বুদ্ধ করে দিবে। আজকে শুনেলেন, সবাই রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস করেন, আমি মায়েদিকে বলবো, মায়েরা তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমরা আর বন্ধন লোন করো না। তোমরা গ্রুপ, আপনাদের এখানে নেই মনে হয় গ্রুপ লোন, বন্ধন লোন আছে? মাশাআল্লাহ, খুব ভালো। আমাদের মেয়েরা গ্রুপ লোন করে, কেন করে? দশটা মেয়ে এক কাছে একটা গ্রুপ করে, তাদের মধ্যে আবার নটা মেয়ে কি বুঝলেন, তার মধ্যে আবার নটা মেয়ে, সেই একটা মেয়েকে যে হেড হবে তাকে ম্যাডাম বলে ডাকা, সে মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, ওষুধ খাওয়ার ম্যাডাম হয়েছে। কিসের ম্যাডাম বললাম কথা বলে না, সুদ খাওয়ার ম্যাডাম। লক্ষ্য করো, শুনেলেন, ওই সমস্ত মায়েদিকে অনুরোধ করছি, যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না সেই মেয়েরা মুমিনা হতে পারে না। স্বামী যদি 50 টাকা রোজগার করে হালাল হয় তুমি সুখী, স্বামী যদি 100 টাকা রোজগার করে সেটা যদি হালাল হয় তুমি সুখী, আর কারো স্বামী যদি 1,00,000 টাকা রোজগার করে লোকের মেরে চুরি করে লোককে ধোকা দিয়ে সেটা কখনো সুখের জিনিস নয়। আমার ভাই ইসলাম এত সুন্দর, হালালে বরকত দিয়েছে, হারামে জীবনে বরকত পাবেন না। আমাদের বেতন, আমার বেতন আমার মাসে 8,000 টাকা, মোল্লা আপনার কত? কত? অন্য ডিপার্টমেন্টে কাজ করি, মেডিকেলে। আচ্ছা, জিজ্ঞেস করুন মাদ্রাসার শিক্ষকদের বেতন কিরকম আছে, কারো 15,000 আছে? খুব কম। শুনেছেন আমাদের বউরা পালিয়ে গিয়েছে খেতে পাই নাই বলে? আমার এলাকায় খুঁজলেন, আমার বাড়িতে এসে আপনি একটা আমার বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখুন, আমার বউ গোষ্ঠী করে না, বন্ধন লোন করে না, কোনো ইমামের বউ যায় না, মৌলবির বউ যায় না। তুমি কি করে যাও? সমাজের লোক এটাই বুঝে, মৌলবির জন্যে হারাম আমার জন্যে হালাল, এটাই গোলমাল হয়ে গেছে। যেমন আমাদের দেশে মৌলবি যদি দাড়ি চেঁচে দেয় বলবে তার পেছনে নামাজ পড়বো না, দাঁড়িয়ে চেঁচে, অথচ ই নিজে দাঁড়িয়ে চেঁচে নামাজ পড়ছে ইমামের পেছনে। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব যদি সিগারেট খায় বলবে ওর পেছনে নামাজ হবে না, আর আমি 100টার মধ্যে 80টা মুসল্লিকে রেখে দেবো বিড়ি টানছে বাড়ি করে গিয়ে উজু করে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? ইমামের জন্যে বিড়ি খাওয়া হারাম আর তোমার জন্যে হালাল,
ইমামের বইয়ের জন্য বন্ধন লোন করা হারাম আর তোমার বিবির জন্য হালাল কোথা থেকে ফতোয়া পেলে ইমামের বিবির জন্য গোষ্ঠী করা হারাম আর তোমার বিবির জন্য জায়েজ কোথা থেকে পেলে আল্লাহকে কি জবাব দেবেন যেটা ইমামের জন্য হারাম যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার প্রত্যেকটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন যেটা হালাল করেছেন সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে কেউ হারাম করতে পারবে না আজকে মুসলমান জানেন হারামটাকে হালাল করে নিয়েছে মদ আম হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান সাগরদিঘির খবর জানি না এই এলাকার ছেলেরা বেশিরভাগ নেশায় ডুবে গেছে মদ আফিং হিরোইন এটা থেকে সাবধান হন আমার যুবক ভাইয়েরা বাঁচো এই জায়গা থেকে সরে এসো তা না হলে কিয়ামতের দিনে বড় বিপদে পড়ে যাবে মৃত্যুর পরে বিপদে পড়ে যাবেন আপনারা ভাববেন না আমি জীবনে যত অন্যায় করি এই মোলবিরা আছে এরা দোয়া করলেই তো জান্নাত রেডি তাই না আমার মতো একশোটা মোলবি এই কারণে কেলানি খাবে কবরে এই মাতালকে গাঁজা খোরকে সুদখোরকে অমুককে যদি আমরা জান্নাতে দিতে যাই আল্লাহ মারবে না মারবে না আমাকে যদি বলেন হুজুর একটা লোক তিন বোতল মদ খেয়ে মারা গেছে দোয়া করে দেন আমি কি দোয়া করব তার জন্য আল্লাহ আমাকে হায়ার করেছে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে যা হোক করে জান্নাত দে তো আগে আমাকে ফাটাবে না ফেরেশতারা কার জন্য দোয়া করছো যে নবীকে মানেনি যে দিনকে মানেনি জীবনে যার কোনোদিন পশ্চিম মুখ হলো না তার জন্য দোয়া করছেন শোনো ওই ভণ্ডামিগুলো রেখে দেন বড় কষ্ট লাগে বলতে দুঃখ লাগছে আজ কি একটা মোল্লা পরিচয় দিল সে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত সে হ্যাঁ কাহা ঘর হ্যাঁ বহরমপুর থাকো কোথায় বলে আমি মাদ্রাসায় পড়াই কোথায় চাঁচলে একটা মাদ্রাসার নাম রেকর্ডিং আছে করব না নামটা রেকর্ডিং আছে শোনাবো না যাই হোক সে আমার সঙ্গে তর্ক লাগলো কিয়াম নিয়ে দু চারটা কথা হলো লাস্টে কি বলছে জানেন তোর বাপ যদি জন্ম দেয় এক বাপের জন্ম হস তাহলে আই বসবি আজিমগঞ্জে অমুক জায়গায় আমি বললাম তোমার ভাষাতে তোমাকে দোয়া দিচ্ছি আল্লাহ তোমাকে সহি বোধ দেখ তাকে বললাম বোখারি শরীফের হাদিসে আছে মুনাফেকদের একটা বড় লক্ষণ যারা অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল ভাষা মালদা কালিয়া চকে রথবাড়ির একটা ছেলে ফোন করে বলছে তোমাকে পেলে বেলেটে করে ফেরে দেবো আমি বললাম আহা হা কত সুন্দর ভাষা শিখিয়েছে তোমার ভণ্ড পিঠছে আমি বললাম আমি পীর বিরোধী নই আমি সিস্টেম বিরোধী মুলবি যারা আমাকে পীর বিরোধী মনে করেন আমার ষোলো হাজার থেকে সতেরো হাজার জলসা ছুটছে একটা বার করুন আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও বলিনি আর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও বলিনি কিন্তু কেউ যদি বলে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে চাদর চড়াব আমি তাকে বলি বাবা খাজা বাবার চাদরের প্রয়োজন নাই তোর ঘরের পাশে একটা গরিবের গায়ে চাদর নাই একটা কিনে দে নেকি পাবি খাজা বাবাকে ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগে যারা মারা গেছে তাদের কোনো ইয়ে আছে বড় কষ্ট লাগে এটাই আমাদের বর্ধমানে একজন পীর সাহেব মারা গেছে জায়গার নাম করব না জানেন একে তো আমি এক জায়গায় বলেছি একটা জলসায় গোটা গায়ে পীর শুয়ে আছে মুদব কুতায় আপনারা শুনেননি জলসাটা কি বললেন যাদের গ্রামে শুয়ে আছে তারা বলছে শালা আমাদের কি বলেছে আমার এলাকায় আমি বলেছি তা ঢিপিগুলো ভাঙঘরের মধ্যেখানে একটা ঢিপি বাইরে একটা ঢিপি পুকুরের পাড়ে একটা ঢিপি রাস্তায় একটা ঢিপি সব জায়গায় খালি বলছে পীর শুয়ে আছে মানে এত পীর এলো কি করবে তোদের গ্রাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনাদের যদি মনে হয় আমি মিথ্যা বলছি আমার আব্বাজি মোলবি শওকত সাহেবকে ফোন করে জিজ্ঞেস করবেন আমার এলাকায় পীর সাহেব মারা গেছে তার মাজার হয়েছে তার ওরস হয় তার বাড়িতে কুকুর ছিল কুকুরটা মারা গেছে তারও ওরস হয় জোরে বলুন না নাউজবিল্লাহ যারা কুকুরের ওরস করতে পারে তার থেকে ঘৃণিত জাতি আর কেউ হতে পারে আমি তাদেরকে দোয়া দিচ্ছি আল্লাহ হিদায়ত দেখ শুধু তাই নয় বর্ধমানে একজন মারা গেছে ছেলে দিকে বলেছে আমার কবরটা ভালো করে মাটবেল দিয়ে বানাবি গোটাই চারিদিকে টাইলস দিয়েছে
জাইলা রেখেছে, তার দিয়েছে একটা লাইট, দিয়েছে লাইট কারেন্টের ঘর থেকে ফিট করে লাইট, আর একটা ফ্যান ফিট করেছে সেই দিয়াল ফ্যান। আমি বললাম ভাই এত যখন সব কিছু দিচ্ছিস তা একটা দরজাই রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজা ফাঁজা দিতিস, তো গাঁজা খো। বড় কষ্ট লাগে, এগুলো দুঃখের বিষয়। আপনাদের যাদের মনে হচ্ছে এই মৌলবি বিরোধী তাদেরকে আমি দলিল দিয়ে যাচ্ছি, সাতই চৈত্র থেকে পাথরচাপড়ির মেলা শুরু হয়, আপনার গোটা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আমার বর্ধমান, বীরভূমের অনেক লোক পায়ে হেঁটে পাথরচাপড়ি যায় না পায়ে হেঁটে যায়। কেন? সেখানে গেলে কি বলেন, এরপর শুনেলেন পাথরচাপড়িতে কি কি পাপ হয়, এটা যদি কারো জানা না থাকে জেনে নিয়ে স্টাডি করে আমাকে ফোনটা করে গালি দিবেন, তার আগে নয়। পাথরচাপড়িতে গানের আসর বসে, বুগি বুগি ড্যান্স হয়, ব্যবিচারের আসর বসে, তাস খেলা হয়, জো খেলা হয়, লটারি হয়, সব থেকে বড় জিনিস গাঁজা আর মদের আসর বসে। যদি এটা আমি মিথ্যা বলে থাকি আপনারা খোঁজ নেবেন, আমি মিথ্যা বলিনি। বড় কষ্ট লাগে সেই লোকটা যারা গাঁজার আসর বসাচ্ছে, আর তার পক্ষ যারা লিখছে, আমি সেই খাদিম দিকে জিজ্ঞেস করতে চাই, তোর বাপের কবরের পাশে বসাতে দিবি কি না? বলে না। সেই লোকগুলোকে যারা যাচ্ছে গাঁজা খেতে তাদেরকে জিজ্ঞেস করো, তোর বাপ যে কবরস্থানে শুয়ে আছে সেখানে গাঁজার আসর বসাবো, গ্রামে বিচার ডাকবে তার, কিলাবে। তো তুই বলছিস আল্লাহর অলি শুয়ে আছে, তাহলে অলির কবরে কি করে গাঁজার আসর বসতে পারে? আমি কারুর বিরোধী নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। বড় কষ্ট লাগে, অনেকজন গিয়ে পাথরচাপড়িতে টাকা ফেলে আসছে, ডিব্বাই টাকা দেয়, বলে বাবার আন্ডারে টাকা দিচ্ছি, বট বোকা, ওইটা খালার আন্ডারে গেছে। কোন খালা? মমতা খালা। আপনি জানেন ওটা রাজ্য সরকার নেয় বেতন, রাজ্য সরকার দেয়। যারা আজমিরের ডিব্বায় টাকা দিয়ে আসে ওইটা কেন্দ্র সরকার মোদি বাবার আন্ডারে যায়, ওটা খাজা বাবার আন্ডারে যায় না। ওই টাকাটা তোর বাড়ির পাশে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না দে, অনেক বেশি নেকি পাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, খাজা বাবার জীবনীটা পড়, মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদ কাজা করেনি। কোন ভারতবর্ষের একটা আলেম যদি খুলে দেখিয়ে দেয়, খাজা মঈনুদ্দিন চিশতি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা করবি, আমার মাজার করবি, সেই মৌলবি যদি প্রমাণ দিতে পারে কেউ খাজা বাবার লেখা বইয়ে, তার জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিমবাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ। কোন অলি কেউ বলে যায়নি এগুলো সব। আমাকে আজকে কি বলছে জানেন? আমি বলছি মক্কা মদিনায় একটাও মাজার নেই, বলছে জানা নেই, আগে ছিল, ওয়াহাবিরা ভেঙে দিয়েছে। আমি বলো ওয়াহাবি কে? বলছে তোমরা। আমাকে বলছে ওয়াহাবি, আমি তুমি কি? বললে হাম আহলে সুন্নাতুল জামাত পর চলনে ওয়ালে হ্যাঁ। আমি তুম তো গাঁজা টাননে ওয়ালে হো, তুম তো দারু পিনে ওয়ালে হো, লেকিন তুম ফির ওয়ালি কেসে বন গে? কখনো আমি কোনো অলির বিরুদ্ধে, যদি কেউ প্রমাণ চান, আমার এতটাই হিম্মত আছে আমার এলাকায়, চলুন আমার গাড়ি করে চাপিয়ে নিয়ে যাব একটা মাজারে, লয় তিন চারটা মাজার দেখাবো, পীর সাহেব সেজে বসে আছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু নামাজ তো দূরের কথা, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, শুধু তাই নয় পিশাব করে হারামখোর পানি পর্যন্ত লেয় না, লোকরা তাদেরকে পীর বলে মানছে। বীরভূমের এক মাল আছে, আমি তার নাম করব না, মেয়েদিকে কামরার ভেতরে ডেকে পাটিপা করায়, আপনি তাদেরকে পীর বলছেন? এর মধ্যে আর রাম রহিম বাবার মধ্যে কোনো পার্থক্য নাই, সে গুফার ভেতরে ঢুকে মেয়েদিকে বলাৎকার করত, এই কামরার ভেতরে ঢুকিয়ে করছে। এদের জায়গা জেলের কুঠরিতে হওয়া দরকার, কিন্তু মুসলমান শুনেন, বীরভূম ডিস্ট্রিক্টের লোকেরা শুনবে, কালকেই উঠবে, আমি বলে যাচ্ছি, সেই হারামখোর পীরকে দেশ ছাড়া করো, সমাজ বিরোধী কাজ করে। শুধু তাই নয়, অনেক মুসলমান মেয়ে আছে এরকম পীরদের পাটা ধুয়ে সেই পানিটা বোতলে ভরে রাখে, ছেলের শরীর খারাপ হলে খাওয়ায়। আপনাদের যদি মিথ্যা মনে হয় আমি প্রমাণ দেবো, চলুন বীরভূমে, আমার কাছে প্রমাণ আছে। শুধু তাই নয়, কতজন আছে ওই ভণ্ড পীরদের মুদ বোতলে ভরে রেখেছে, জ্বর এলে জেন ফেন লাগলে ওটা দিলে ছেড়ে যাবে। আমি আমার এলাকার কথা বলছি, আমি তখন ছোট ছিলাম, একটা
পিত্তালা ছিল, সেটাকে বলা হয় বুড়ো পিত্তালা, তেঁতুল গাছ, পুরনো বিরাট এখনো আছে গাছটা। তখন মেয়েরা কি করতো জানেন? কি করতো? বিয়ে শাদি হলে, অনুষ্ঠান হলে সেইখানে গিয়ে খাবার দিয়ে আসতো, অনুষ্ঠানে খাবার। কেন? পীর সাহেব খাবে, কি বুঝলেন, খেতোকে কিসে? কুকুরে। একে একে তো বললাম কুকুরে খেত। পীর সাহেব যে মারা গেছে, গাছতলায় কে আছে তার ঠিক নেই। একটা সত্য ঘটনা শুনেলেন, এটা নিয়ে কেউ যাচাই করবেন না, ফেরে পড়ে যাবেন। যতগুলো গাছতলায় ঘোড়া রেখে যদি কেউ, আমি আপনাকেই বলে যাচ্ছি, যে কোনো যদি গাছ থাকে তার গোড়ায় যদি কেউ 40 দিন ধূপ ধুনো দেয়, 40 দিন আগরবাত্তি দেয়, মোমবাত্তি জ্বালায়, 40 দিন পরে সেখানে একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয়। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? খবিজ জিন্নাতের। এরপর দেখবেন কিছু লোক বলে আমাদের দেশে, তোমরা জানো না এই পীরের পাওয়ার কত, কেন বললে এই গাছতলায় এমন পীর সাহেব আছে, একটা ছেলে মুতে দিয়েছিল, তার পাটা বেঁকিয়ে দিয়েছে। ভালো লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে? কথা বলে না, ক্ষতি করতে পারে না। তাদিকে উত্তর দিচ্ছি, শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল, হয়েছিল না হয়নি? নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়ত দাও, ধ্বংস নয়। আল্লাহ বললেন, তুমি যদি চাও ধ্বংস করে দিচ্ছি। নবীজি কান্দলেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়ত দাও, আমি কালকে আবার যাবো দাওয়াত দিতে। নবীজি তাদেরকে ক্ষমা করলেন। নবীজি সাহাবিদের উপরে যারা অত্যাচার করেছে, নবীজি বললেন, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। আর পীর সাহেব কি করে ক্ষমা পাটা বেঁকিয়ে দিল? আসলেই সেখানে কোনো ভালো মানুষ নেই, খবিজ জিন্নাতের আশ্রয় হয়। ওই জন্যে কেউ ওইসব জায়গায় পিসাব করতে যাবেন না, জিন্নাতে মানুষের ক্ষতি করে, করে না করে না, জিন্নাতে ক্ষতি করে। ওই জন্য ওই টেস্টগুলো করতে যাবেন না, সত্যিকারই সেখানে খবিজ জিন্নাত থাকে, ওই জন্যে মানুষের ক্ষতি করে দেয়। আর সব থেকে বড় জিনিস, আপনারা বলুন, মূর্তির সামনে মাথা ঝুঁকানো যাবে? যাবে না। গাছতলায় আমাদের দেশের অনেক ভণ্ড, মাটির তৈরি দোকান থেকে ঘোড়া পাওয়া যায়, পাওয়া যায় না, চারঠ্যাঙা ঘোড়া, সেগুলোকে রেখে দিয়ে তার উপাসনা করতে লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক, জরিমুন আল্লাহুম্মা আমিন, এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমার ভাই যত গালি দিবে দাও, আমরা চাই পৃথিবীর মুখ থেকে শিরক আর বিদআত মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে কতগুলো কুসংস্কারের সমাজ ডুবে আছে বলে দিই। আমি 3 মাস আগে একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি, বিয়েতে নাস্তা পানি সব দিয়েছে বাঙালিদের, যে দেওয়ার আমাদের মুসলমানদের অনেক, গরুর গোশত ভুনা আর পরাঠা আর লুচি আর মিষ্টি 4-5 রকমের বহুত কিছু দিল, তারপরে ফল মাকড়, আবার বিকেলবেলায় আসরের নামাজ পড়ে চা বিস্কুট চানাচুর, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা নেই না ভুলে গেছে। আমার ড্রাইভারকে বললাম, কি ব্যাপার বলো তো, ডিম দিলে না কেন? বলে কি জানি হুজুর, জানি না। আমার আচ্ছা ঠিক আছে। বাড়িতে গিয়ে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বিয়ে ঘরে ডিম দিলে না কেন বলো তো, দিন ঠিক করতে গেছিলাম তা। বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে, জোরে বলুন নাউজ বিল্লাহ, মেয়েদের হাদিস এটা। ডিমের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু তাই নয়, মায়েদের আর একটা হাদিস শুনেলেন, বিয়ের দেখাশোনা হলে দিন ঠিক হলে জিলাপি দিলে প্যাঁচ লেগে যায়, জিলাপি দিতে নাই। কি বুঝলেন? আমি চিন্তা করলাম, আল্লাহ জিলাপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, তাহলে যে জিলাপি তৈরি করে ছাঁচছে তার বেটা বেটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে আছে। কথা বুঝতে পারেননি? এর থেকে বড় কুসংস্কার আর শিরক আর কিছু হতে পারে না। জিলেপির মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, সকলে আল্লাহর উপরে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, এরপরে আমি বলবো আপনাদিকে, 3টে কারণে যারা এখানে ব্যবসায়ী আছেন, মালদার আছেন, চাষি আছেন, 3টে কারণে আল্লাহ মালের বরকত দেয়। কটা বললাম? তাড়াতাড়ি বলুন কটা? 3টে। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا হে আমার বিশ্ব নবী, 1 নম্বর, وآتِ ذا القربى, আমি যাদেরকে মাল দিয়েছি
সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে, দ্বিতীয় নম্বর ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে, আবনাস সাবিলি ওয়ালা তুবদির তাবদিরা, তারপরে লক্ষ্য করবে মুসাফিরের দিকে, এই মুসাফির মিসকিন এবং কাছের গরিব এই তিনজনের পেছনে যারা খরচ করবে ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে কারবারে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই এতিম আর মিসকিন কোরআনে আছে, কিয়ামতের দিনে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে, জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে, তারা এক নম্বর উত্তর দেবে কলু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই আমি বলবো কোরআনে পারা কটা আছে বলুন তো তাড়াতাড়ি, জোরে বলুন 30 পারা। আমি বলবো আমার ভাই আমি মুসাফির, আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে, আমি 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি আপনাদের কাছে চলে এসেছি, আমি সব থেকে বড় মুসাফির, আমি 30 জন ভাই আল্লাহর বান্দা, 30টা কোরআন শরীফের জন্য 500 করে টাকা আমার হাতে দিয়ে মুলাকাত করে যান, ফটফট করে উঠে আসুন 30 জন ভাই, আমি আরো আয়াত শোনাবো আপনাদেরকে তফসিল, 500 করে মাত্র টাকা বলেছি কোরআন শরীফের জন্যে, এতিম আর মিসকিনদের জন্যে। কোরআনে আছে যারা এতিমদের মাথায় হাত রাখে আল্লাহ তাদের মালে কারোবারে বরকত দেবেন। আমি মুসাফির মানুষ দোয়া দেব 30 জন ভাই ফটফট করে আসো, মাত্র 500 করে টাকা বলেছি কোরআনের জন্যে, একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ, আমি 30 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই, কে কে আছেন মাত্র 500 করে টাকা কোরআনের জন্যে, মাশাআল্লাহ। কি নাম বাবু? আকবর আলী ভাই একটা দিয়েছে, মাশাআল্লাহ, এক নম্বর, আল্লাহ দানকে কবুল করুক। দ্বিতীয় নম্বর কে আছেন, ফটফট করে উঠে আসুন, মাত্র 500 করে চেয়েছে, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দানকে কবুল করুক, 2 জন হয়েছে, আমি 30 জন চেয়েছি, ফটফট করে উঠে আসুন, তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। আল্লাহ পরকালে শুনেলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বু মুবিন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ, 4 জন হয়ে গেল, জাযাকাল্লাহ, 4 জন হয়েছে, আমি 30 জন চেয়েছি, 30 জন, শয়তান কান্নাকাটি করবে, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, 5 জন হলো, 6 জন হলো, আমার ভাই তাড়াতাড়ি আসুন, আমি 30টা চেয়েছি, 500 করে টাকা, আল্লাহর বান্দা কে কে আছেন আল্লাহর ওয়াস্তে, ইন্না শয়তানা লিল ইনসানি আদুব্বু মুবিন, এই দেখেন 6 আর 2 8টা হলো, মাশাআল্লাহ, 9 জন হলো, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, 9 জন হয়েছে, আমার ভাই মাশাআল্লাহ, 10 জন, আল্লাহ হায়াত তারাস করুক, জাযাকাল্লাহ খাইরান জাযা আহসানুন জাযা, 11 জন হলো, মাশাআল্লাহ, 12 জন হয়েছে, জাযাকাল্লাহ, 12 জন, 13 জন হলো, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আমি মাত্র 500 করে টাকা চেয়েছি লগত কোরআনের জন্যে এই এতিমদের জন্যে, 14-15 হলো, মাশাআল্লাহ, 15 জন হয়ে গেছে, আমার ভাই আর মাত্র 15 জন, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুক, 16 হয়েছে, হাজার, মাশাআল্লাহ, 17-18টা হলো, এই দেখেন, 18, এই দেখেন 19টা, মাশাআল্লাহ, 20টা হয়েছে, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, 21টা হলো, মাশাআল্লাহ, আর কে আছেন, 22টা, আর মাত্র 8 জন লাগবে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বু মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন, আপনাকে বাধা দেবে, নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে ফেরত পাবেন, মানুষ খালি কাঁদবে কেয়ামতের দিনে, আল্লাহ আমি যদি আরো কিছু টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো, মানুষের কিন্তু সেদিনে কেঁদে আর কোনো লাভ থাকবে না। তাই আমার ভাইজান আপনাদেরকে বলবো, এই লাস্টের দিকে মাত্র 22 জন হয়েছে আর 8 জন আল্লাহর বান্দা, ফটফট করে উঠে আসুন আর তাড়াতাড়ি দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে, ওর মা মরেছে,
আচ্ছা আচ্ছা আপনার একটা ছেলে মা এবং নানা নানি মরেছে আল্লাহ উনাদিকে জান্নাতবাসী করুক আল্লাহ আপনার ছেলের হায়াত দারাজ করুক আপনার হায়াত দারাজ করুক আমার ভাই 24 জন হয়ে গেছে আমার ভাই আর কে মাশাআল্লাহ 25 জন হলো 25টা 26টা হয়ে গেছে আর 4টা দিলে কিন্তু আমি একটা গজল শোনাবো আপনাদের গজল শুনবে একটা গজল শোনাবো কিন্তু আর 4টা দিয়ে দেন 30টা পূরণ করে দেন আর 4 জন ভাই দিলে 30টা হয়ে যাবে আল্লাহর কোন বান্দা আছেন একটু উঠে আসি আর 4 জন আল্লাহর বান্দা 30টা হয়ে যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ 26টা হয়ে গেল আর মাত্র 4 জন লাগবে আমার ভাই আর 4 জন আর 4 জন হলে হয়ে যাবে এই দেখেন 27 আটাশ আর মাত্র দুজন শেষ ভালোতার সব ভালোতার এই দুজন আল্লাহর বান্দা কে আছেন 30টা হয়ে যাবে দুজন আল্লাহর বান্দা আমি ইনশাআল্লাহ গজল শোনাবো দুটো হয়ে গেল আর দুজন কে কে আছেন কোন আমার আল্লাহর বান্দা আছেন কোন ভাই আছেন আমি 30টা চেয়েছি আর দুজন মাত্র কে কে আছে একটু আল্লাহর ওয়াস্তে আমার ভাই কে আছেন আর দুজন ভাই আমার মনে হয় গজল শোনার ইচ্ছে নেই আপনাদের 30টা পূরণ না হলে কিন্তু আমি গজল শোনাবো না আমার ভাই আর মাত্র দুজন আল্লাহর বান্দা শয়তান আপনাকে বাধা দেবে শয়তানের বাধাকে উপেক্ষা করুন পরকালের চিন্তা নেন আল্লাহর কসম মরণের পরের জীবনটাই আসল জীবন শুরু হবে দুনিয়া হচ্ছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা মাশাআল্লাহ এই দেখেন নম্বর 29 হয়ে গেল শেষ ভালোতার সব ভালোতার 30 নম্বরটা আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি আসুন নম্বর 30 কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ এই দেখেন জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করুক আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ দেখেন আবার 31টা হয়ে গেল তাহলে আর 9টা লাগবে বা এই ঝামেলা আমি একদম পছন্দ করি না 31 হয়েছে এই